ভিতরটা দেখেন, অসাধারণ একটা ভিউ, এক কথায় অসাধারণ। একটু ক্লোজ করে দেখান, প্রাইসটা অবশ্যই বাজেট ফ্রেন্ডলি। 11 মডেলের গাড়ি এত সস্তায় আপনি কোনো মডেলের গাড়ি পাবেন না। বাবু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই। শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস, 249-250-251 তেজগাঁও শিল্প অঞ্চল। সহজ করে বলতে গেলে রহিম মেটাল মসজিদ নাবিস্কোর পাশে, নাবিস্কোর রহিম মেটাল মসজিদের পাশে। আজকে ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি বাজেট ফ্রেন্ডলি ইয়াং জেনারেশনের ক্রেজ ফোর্ড ফিয়েস্তা। এটা হচ্ছে আমেরিকান ভার্সন। আচ্ছা, এই গাড়িটা সার্ভিসটা কীরকম দিবে? সার্ভিসটা অসাধারণ সার্ভিস। কেউ যদি গাড়িটা সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করব একবার আসুন, এসে গাড়িটা টেস্ট ড্রাইভ দেন। টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আসলে বোঝা যাবে আমি কেন এটাকে স্পোর্টস ভার্সন বললাম, কেন আমি বললাম যে ইয়াং জেনারেশন ক্রেজ। আমরা চমৎকার ক্যাটসাই হেডলাইট পেয়ে যাচ্ছি গাড়ির সঙ্গে, অরিজিনাল প্রত্যেকটা জিনিস গাড়ির সঙ্গে। হ্যাঁ, আপনার ফোর্ড একটা মনোগ্রাম পেয়ে যাচ্ছি, সিরিয়ালটা হচ্ছে 31। গাড়িগুলো কিন্তু বাংলাদেশে ব্র্যান্ড নিউ এসেছে। আচ্ছা, এটা রিকন্ডিশন গাড়ি আসেনি, ব্র্যান্ড নিউ গাড়ি এসেছে। ওকে, আপনার হেডলাইট দেখেন একদম পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার হেডলাইট। আচ্ছা, আমরা সামনে পিছনের গ্লাস পেয়ে যাচ্ছি অরিজিনাল। জি, কত মডেল ভাই এটা? এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশনটাও 2011। পেপারস আপটুডেট? পেপারস ফেল আছে, আপটুডেট করে দিব। আচ্ছা, ট্যাক্স টোকেনটা ফেল আছে, ট্যাক্স টোকেনটা আপটুডেট করে দিব। বডির কন্ডিশন ভাই? বডি দেখেন আপনার চমৎকার, আমরা মিরর পেয়ে যাচ্ছি, ইন্ডিকেটর লাইট সহকারে মিরর পেয়ে যাচ্ছি। আচ্ছা, ভিতরটা দেখেন, অসাধারণ একটা ভিউ, এক কথায় অসাধারণ। একটু ক্লোজ করে দেখান, প্রাইসটা অবশ্যই বাজেট ফ্রেন্ডলি। 11 মডেলের গাড়ি এত সস্তায় আপনি কোনো মডেলের গাড়ি পাবেন না, কোনো ব্র্যান্ডের গাড়ি পাবেন না। সিট কভারগুলো নতুন ইনস্টল করা, ডোর প্যাডগুলো দেখা যাচ্ছে, ডোর প্যাডগুলো সিট কভারের সঙ্গে ম্যাচিং করে করা হয়েছে। ওকে, খুব সুন্দর একটা গাড়ি, কিউট একটা গাড়ি, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস ফোর্ড ফিয়েস্তা। জি, গাড়িগুলো আপনার সিসি হচ্ছে 1400 সিসি, গাড়ির তেল খরচ খুবই কম, আপনি পার লিটারে 1415 পেয়ে যাবেন মাইলেজ। আমি সিলেট থেকে গাড়িগুলো যখন নিয়ে আসি 3000 টাকার তেলে, আমি ঢাকায় আসার পরেও আমার গাড়িতে তেল ছিল। ব্যাক সাইডটা দেখেন, হিউজ স্পেস, অনেক স্পেস পিছনে। কেউ অনেকে গাড়ি কেনার পরে আপনার সাশ্রয়ের জন্য তেলের বদলে আপনার এলপিজি বা সিএনজি করে থাকে, এটাতে আপনার এলপিজি সিএনজি করার কোনো মানে হয় না। ওকে, এমনি মাইলেজটা, এমনি মাইলেজ ভালো পাওয়া যাবে। এক কথায় অসাধারণ একটা গাড়ি। ডোর প্যাডগুলো খুব সুন্দর, সামনে ডোর দেখেন, একটু ক্লোজ করে দেখান না হলে বোঝা যাবে না। আচ্ছা, সামনে ডোর ফ্রেশ কন্ডিশন। জি, এই গাড়ির ভিতরটা বেশ চমৎকার, ভিতরটা চমৎকার। 53,000 কিলোমিটার মাত্র গাড়িটা রান করেছে। আচ্ছা, অল অপশন অটো ভাই? অল অপশন অটো। এটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়ির। ইঞ্জিন থেকে শুরু করে সাসপেনশন, সকের জাম্পার যা আছে সব গাড়ির সঙ্গে, কারণ গাড়িটা আসলে হলো তো ব্র্যান্ড নিউ। 53,000 কিলোমিটার একটা গাড়ি চললে গাড়িটার কিছুই হয় না। আচ্ছা, চলেন এবার ইঞ্জিনে দেখি। বাবা, ইঞ্জিনটা ক্লোজ করে দেখাতে হবে। হ্যাঁ জি, আমি যে বললাম 53,000 কিলোমিটার গাড়িটা চললে কিছু হয় না। জি জি, একটু ক্লোজ করে দেখান তাহলে আমার কথা কাজে বায়াররা বুঝতে পারবে। আচ্ছা, সিসিটা কত ভাই? সিসিটা হচ্ছে 1400। 10-এর মডেল 11 সালের রেজিস্ট্রেশন, 2010 মডেল রেজিস্ট্রেশন, 2011 সিসি হচ্ছে 1400। 53,000 কিলোমিটারটা গাড়ি রান করেছে, অকটেন ড্রাইভেন গাড়ি, এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয়নি। গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে যা আছে সব গাড়ির সঙ্গে অরিজিনাল পেয়ে যাচ্ছি আমরা। ভাই, দামটা কত চাচ্ছেন? দাম আস্কিং প্রাইস হচ্ছে 12,50,000 টাকা। বাবু বিডি শো দেখে আসলে বরাবর আমরা প্রত্যেকটা
গেস্টকে কাস্টমারকে অনার করি, এক্ষেত্রে আমরা অনার করব। আর একটা ব্যাপার আছে, আমাদের গাড়ির শোরুম থেকে যে কোনো গাড়ি আপনি কিনবেন না কেন, আমরা 6 মাসের একটা বিক্রত্ব সেবা দিয়ে থাকি, যেটা পুরাতন গাড়িতে আমার জানা মতে কেউ দেয় না। আপনার মোবাইল নম্বর 01742931557। ভাই ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন, ধন্যবাদ।